ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন করে জিটিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে নতুন করে এখানে বারো হাজার প্লাস শূন্যপদ রয়েছে বারো হাজার প্লাস শূন্য আপনারা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন শূন্য পথ জানিয়ে দিলাম লাস্ট ডেট কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে কি কি পোস্ট এখানে যেটা প্রথমেই বলা হয়েছে বিপিএম একটা হচ্ছে বিপিএম আর একটা তোমাদের হচ্ছে এবিপিএম বিপিএম মানে হচ্ছে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার আর এবিপিএম মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তো এখানে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ডেট মেনশন করে দিয়েছে বাইশে মে দু হাজার তেইশ আবেদনের লাস্ট ডেট জানাইছে তোমাদের এগারো ছয় দু এর মধ্যেই তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে যদি আপনাদের কোনো কারণে অ্যাপ্লিকেশান ফর্ম ভুল হয়ে থাকে তাহলে আপনারা বারো ছয় থেকে চোদ্দো ছয় দু হাজার তেইশের মধ্যে এডিট করতে পারবেন কোনো কারণে যদি ভুল হয় তাহলে বারো থেকে চোদ্দো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু সেটা এডিট অথবা কারেকশন করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসলাম ক্যাটাগরি কোন ক্যাটাগরি নিয়োগ করা হচ্ছে বিপিএম আর এবিপিএম তো যারা ব্রাঞ্চ পোস্টমাস্টারে আবেদন করবেন বিপিএমে তাদের বেতন থাকবে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো টাকা আর যারা এবিপিএম এ আবেদন করবেন তাদের বেতন হচ্ছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পার মান্থ বেতন থাকবে তো এখানে গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের বয়সের কিন্তু সার থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স যেটা বলা হয়েছে আপনাদের আঠারো থেকে চল্লিশ হলে আবেদন করতে পারবেন মিনিমাম এখানে আঠারো এবং ম্যাক্সিমাম চল্লিশ এবার সরকারি অনুযায়ী তোমাদের কিন্তু এস সি এস বয়স কিন্তু এখানে সার থাকবে সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে জানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এস সি তাদের কিন্তু পাঁচ বছর ও বিসি তিন বছর ইডাব্লু এস নো দিয়েছে পিডাব্লুডি দশ ইয়ার্স এবার হচ্ছে তোমাদের ডি প্লাস ও বি তেরো এবার ডি প্লাস এস সি এস পনেরো যারা এই বয়সের মধ্যে রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করা যাবে কিন্তু মাধ্যমিক পাশে ভালো নম্বর থাকলেই কিন্তু এখানে চান্স পাওয়ার বেশি তোমাদের একটা সুবিধা রয়েছে এবং এখানে যে আবেদন করার জন্য আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান কি লাগবে যেমন এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে সাথে চাই বাইসাইকেল চালাতে জানতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট জানিয়ে দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী এবং তোমাদের যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপি এবিপিএম অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন কিভাবে করবেন একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেই ভিডিও দেখে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো তোমাদের একটা সুবিধা রয়েছে যে বারো হাজার প্লাস শূন্য পদে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন অনলি মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রামীণ ডাক সেবকের নিয়োগ করা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ভালো পরিমাণে বেতন রয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে এবং কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন তার ভিডিও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন ডিটেলস